নমস্কার, গল্পান্বেষী নীলিমা আপনাদের সকলকে স্বাগত। বাংলায় যে সকল কথা সাহিত্যিক জন্মেছিলেন তাদের মধ্যে শীর্ষস্থানীয় একজন হলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বাঙালি সাহিত্যিক, ঔপন্যাসিক বা গল্পকার। যেই সম্ভাষণে অভিহিত করা হয় না কেন, তা যেন অতি স্বল্পই বলা হয়। তার বহু উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি, পরিণীতা, পল্লী সমাজ, দেবদাস, চরিত্রহীন, শ্রীকান্ত, দত্তা, গৃহদাহ, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি হলো তার বিখ্যাত উপন্যাস। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 1923 সালে জগত্তারিণী স্বর্ণপদক পান। এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পান 1936 খ্রিস্টাব্দে। তারই সাহিত্য সম্ভার থেকে এক বিশেষ উপন্যাস আপনাদের সামনে উপস্থাপন করছি। তিনি যে চরিত্রগুলো আমাদের সামনে তুলে ধরেছেন তারা কোনো কল্পনার জগৎ থেকে আসেনি, বরং তারা আমাদেরই চারপাশে ঘুরে বেড়ায়। তারা জীবন্ত, তাই তো আমাদের হৃদয়ে এত কাছে। আজ হয়তো কন্যাদায়গ্রস্ত পিতার 12 বা 13 বৎসরের মেয়েকে কন্যা সম্প্রদান করতে না পারলে যার যায় না, কিন্তু বিবাহকাল উপস্থিত হলে অসচ্ছল পিতার বুকে কাঁটা বিঁধে যায়। আর যদি মেয়ের রং মলিন হয় তাহলে বলাই বাহুল্য, কিন্তু তা যদি সহায় সম্বলহীন বিধবা রমণীর কন্যা দায়গ্রস্ত হয়ে থাকেন, তাহলে এই বর্তমান কালেও তার কি নিস্তার থাকে? তবে আজ থেকে 100 বর্ষ পূর্বে কি হতে পারে জানতে হলে অবশ্যই শুনতে হবে আজকের গল্প অরক্ষণীয়া। নিজমাসিমা, মা মহাপ্রসাদ পাঠিয়ে দিলেন, ধরো। কে রে অতুল, আয় বাবা আয় বলিয়া দুর্গামণি রান্নাঘর হইতে বাহির হইলেন। অতুল প্রণাম করিয়া পায়ের ধুলা গ্রহণ করিল। নীরোগ হ বাবা, দীর্ঘজীবী হ। ওরে ও জ্ঞানদা, তোর অতুলদা ফিরে এসেছেন যে রে, একখানা আসন পেতে দিয়ে মহাপ্রসাদটা ঘরে তোল মা। কাল রাত্রি 9:30-10টার সময় সদর রাস্তায় ঘোড়ার গাড়ির শব্দ শুনে ভাবলুম কে এলো। তখন যদি জানতুম দিদি এলেন, ছুটে গিয়ে পায়ের ধুলো নিতুম। এমন মানুষ কি আর জগতে হয়? তা দিদি ভালো আছেন বাবা? এখন পুরী থেকে আসা হলো বুঝি। কি করছিস মা, তো অতটা যে দাঁড়িয়ে রইলেন? মায়ের আহ্বানে একটি 12-13 বছরের শ্যামবর্ণ মেয়ে হাতে একখানি আসন লইয়া ঘর হইতে বাহির হইল, এবং যতদূর পারা যায় ঘাড় হেঁট করিয়া দাওয়ার উপর আসনখানি পাতিয়া দিয়া অতুলের পায়ের কাছে আসিয়া প্রণাম করিল। কথাও কহিল না, মুখ তুলিয়াও চাহিল না। প্রণাম করিয়া উঠিয়া মহাপ্রসাদের পাত্রখানি হাত হইতে লইয়া ধীরে ধীরে ঘরে চলিয়া গেল। কিন্তু একটু ভালো করিয়া দেখিলে দেখিতে পাওয়া যাইত, যাবার সময় মেয়েটির চোখ মুখ দিয়া একটি চাপা হাসি যেন উছলাইয়া পড়িতেছিল। আবার শুধু মেয়েটি নয়, এদিকেও একটুখানি নজর করিলে চোখে পড়িতে পারিত এই সুশ্রী ছেলেটির মুখের উপর দীপ্তি খেলিয়া একটা অদৃশ্য তড়িৎ প্রবাহ মুহূর্তের মধ্যে মিলাইয়া গেল। অতুল আসনে বসিয়া তীর্থ প্রবাসের গল্প বলিতে লাগিল। তাহার বাপ একজন সেকেলে সদরালা ছিলেন, অনেক টাকা করি এবং বিষয় সম্পত্তি করিয়া পেনশন লইয়া ঘরে বসিয়াছিলেন। বছর 4 হইল ইহলোক ত্যাগ করিয়া গিয়াছেন। বিএ এক্সামিন দিয়া অতুল 2 মাস পূর্বে মাকে লইয়া তীর্থ পর্যটনে বাহির হইয়াছে। সম্প্রতি রামেশ্বর হইয়া পুরী হইয়া কাল ঘরে ফিরিয়াছে। গল্প শুনিয়া দুর্গামণি একটা নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আর এমনই মহাপাতকী আমি যে, আর কিছু না হোক একবার কাশী গিয়ে বাবা বিশ্বেশ্বরের চরণ দর্শন করে আসব, এই জন্মে শেষাতটাও কখনো পুরুল না। অতুল বলিল, কাশী বলো আর যাই বলো মেজমাসিমা,
একবার সব ছেড়ে ছুড়ে জোর করে বেরিয়ে পড়তে না পারলে আর হয় না। আমি অমন জোর করে না নিয়ে গেলে আমার মায়েরই কি যাওয়া হতো? দুর্গামণি আর একটা দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া কহিলেন, জানিস তো বাবা সব, জোর করব কি দিয়ে বল দেখি। 30টি টাকা মাইনের উপর খেয়ে পড়ে লোক লোকতা কুটুম্বিত্ব করে ডাক্তার বদ্দির ওষুধের খরচ জুগিয়ে কি থাকে বল দেখি। আর এই মেয়েটা দেখতে দেখতে 13 পা দিবে। তোকে সত্যি বলছি অতুল, ওর পানে চাইলেই যেন আমার বুকের রক্ত হু হু করে শুকিয়ে যায়। উফ, এত বড় শত্রুকেও পেটে ধরে মাকে লালন পালন করতে হয়। বলিতে বলিতেই তাহার দুই চক্ষু সজল হইয়া উঠিল। কিন্তু আশ্চর্য এই যে, অতুল এত বড় দুশ্চিন্তায় ও কাতরোক্তির সম্মুখে ফিক করিয়া হাসিয়া ফেলিল। কহিল, মাসিমার সব বাড়াবাড়ি। আচ্ছা, মেয়ে কি আর কারো হয় না যে তোমারই শুধু এই একটা হয়েছে, আর রাজ্যের দুর্ভাবনা একা তোমার? দুর্গামণি কহিলেন, আমার এটা ঠিক ভাবনা নয় অতুল, এই আমাদের মৃত্যু যন্ত্রণা। সমাজ আমি জানি তো, মেয়ে বিয়ে দিতে না পারলেই যার যাবে, কিন্তু দেব কি করে? টাকা চাই, কিন্তু পাবো কোথায়? এই ভদ্রাসনে একাংশ ছাড়া আপনার বলতে তো আর কিছু নেই বাবা। আধ ঘন্টা পূর্বে এই মেয়েটাকে উপলক্ষ করিয়া স্বামী স্ত্রীতে কলহ হইয়া গিয়াছিল। স্বামী অর্ধভুক্ত ভাতের থালা ফেলিয়া রাখিয়া অফিসে চলিয়া গিয়াছিলেন। সেই ব্যথা দুর্গামণির মনে আলোড়িত হইয়া উঠিল এবং টপ টপ করিয়া দুফোঁটা চোখের জল গাল বাহিয়া কোলের উপর ঝরিয়া পড়িল। হাত দিয়া মুছিয়া ফেলিয়া বলিলেন, আর জন্মে কত স্ত্রী হত্যা ব্রহ্ম হত্যা করেছিল অতুল, যে এ জন্মে মেয়ে পেটে ধরেছি। না মেজমাসিমা, আমি উঠলুম, নইলে তুমি থামবে না। দুর্গামণি আরেকবার চোখ মুছিয়া লইয়া কহিলেন, না বাবা, একটু বোর, দুদণ্ড তোর কাছে কাঁদলেও বুকটা হালকা হয়। তাই বলি, ভগবান হতভাগীকে আমার কোলেই যদি পাঠালে, রংটা একটু ফর্সা করেই পাঠালে না কেন? কালো বলে কেউ যে ওকে আশ্রয় দিতেই চায় না, সবাই যে চায় সুন্দরী মেয়ে। ওরে পোড়া সমাজ, তুই কুল শীল স্বভাব চরিত্র কিছুই যদি দেখবি নে, মেয়ে শুধু কালো বলেই তাকে ঘরে ঠাই দিবি নে, তবে সে মেয়ের বিয়ে না হলেই বা বাপ মাকে দণ্ড দিবি কেন? অতুল কহিল, কালো মেয়ের কি বিয়ে হচ্ছে না? ভোমরাও কালো, কোকিলও কালো, তাদের আদর হয় না? এসব তো চিরকালের দৃষ্টান্ত মেজমাসিমা। দুর্গামণি কহিলেন, তার দৃষ্টান্তই শুধু চিরজীবী হয়ে আছে বাবা, আর কিছু নেই। কিন্তু তাতে আর সান্ত্বনা পাইনি, জোরও পাইনি অতুল। গিরিশ ভট্টাচার্যের মেয়ের বিয়ে চোখের উপর দেখে হাত পা যেন পেটের ভেতর ঢুকে গেছে, ঠিক আমাদের মতোই। না ছিল তার টাকার বল, না ছিল মেয়ের রূপ, তাই পাত্রের বয়সও গেল 60-এর কাছাকাছি। তার মায়ের কান্নাটা আমি নিজেও যেন কানে শুনতে পাচ্ছি। অতুল সবিস্ময়ে প্রশ্ন করিল, 60-এর কাছাকাছি বলো কি? তা হবে বই কি বাবা, হরিচক্রবর্তী নাজ্জামাই হলো ওপাড়ার নিতাই চাটুর্যে, তারই একটা 8-10 বছরের মেয়ে, যে হিসেব করে দেখো দেখি। খবর শুনিয়া অতুল নিস্তব্ধ হইয়া চাহিয়া রহিল। দুর্গামণি বলিতে লাগিলেন, সে মেয়েটি মনের ঘৃণায় বিষ খায় কি গলায় দড়ি দেয়, কিংবা কুলে কালি দিয়া চলে যায়, মা হয়ে তাকে বুকের ভেতর থেকে অভিশাপ দিই কেমন করে বল দেখি বাবা। অতুল চুপ করিয়া রহিল। দুর্গামণি হঠাৎ তাহার হাতটা চাপিয়া ধরিয়া বলিলেন, বাবা অতুল, আজকাল সবাই বলে তোদের ছেলেদের মধ্যে দয়া ধর্ম আছে, দেখিস নে বাবা, তোদের স্কুল কলেজের কোনো ছেলে যদি নিতান্তই দয়া করে মেয়েটাকে তার পায়ে একটুখানি ঠাই দেয়, তাহলে তোদের কাছে আমি মরণ পর্যন্ত কেনা হয়ে থাকব। অতুল শশব ব্যস্তে হাত ছাড়াইয়া লইয়া তাহার পায়ের ধুলা মাথায় লইয়া আর্দ্রকণ্ঠে বলিয়া ফেলিল, কেন এত ব্যস্ত হচ্ছ মেজমাসিমা? আমি কথা দিচ্ছি। কিন্তু কথাটা সে দিতে পারিল না,
সহসা লজ্জায় তাহার কর্ণমূল পর্যন্ত রাঙা হইয়া কণ্ঠ রোধ হইয়া গেল। দুর্গামণি যদিও ইহা লক্ষ্য করিলেন না, কিন্তু আর কেহ তথায় উপস্থিত থাকিলে হয়তো সংশয় করিত। কি এমন কথাটা অতুল ঝোঁকের উপর দিতে গিয়াও এমন করিয়া থামিয়া গেল? অতুল নিজেকে সামলাইয়া লইয়া উঠিয়া দাঁড়াইল, সহজভাবে কহিল, আচ্ছা খুব চেষ্টা করব। কই রে কেন দা, একটা পানটান দে না, বাড়ি যাই। দুর্গামণি রাগিয়া চিৎকার করিলেন, তোর অতুলদাকে একটা পান দে না গেনি? মুখ পোড়া মেয়ে, না আছে রূপ না আছে গুণ, বলি এসব কথাও কি শেখাতে হবে? মহাপ্রসাদ নিয়ে সে যে ঘরে ঢুকলি আর বেরুলি নে, শিগগির পান নিয়ে আয়। আচ্ছা আমি নিজে গিয়ে পান নিচ্ছি। কোন ঘরে রে জ্ঞানদা? বলিয়া উচ্চকণ্ঠে সাড়া দিয়া অতুল শোবার ঘরে গিয়া প্রবেশ করিল। সম্মুখে পানের সজ্জা লইয়া মেয়েটি চুপ করিয়া বসিয়াছিল। অতুল ঘরে ঢুকিয়া গম্ভীর হইয়া বলিল, মেজ মাসিমা বলছেন মুখ পোড়া গেনির না আছে রূপ না আছে গুণ, তোকে একটা 60 বছরের বুড়োর সঙ্গে বিয়ে দিতে হবে। জ্ঞানদা জবাব দিলে না, অবনত মুখে বাটা হইতে গোটা 2 পান লইয়া হাত উঁচু করিয়া ধরিল। অতুল পিছনে আসিয়া হাত হইতে পান লইয়া কহিল, কিন্তু পান সাজা ভালো হলে এবার মাপ করা হবে, 60 কমিয়ে না হয় 20-21 দাঁড় করানো যাবে। জ্ঞানদা লজ্জায় মাথাটা চুকাইয়া প্রায় বাটার সঙ্গে এক করিয়া ফেলিল। অতুল গলা খাটো করিয়া বলিল, মাসিমার কাছে আরেকটু হলে বলে ফেলছিল আর কি, আচ্ছা বেলা হলো চললুম। জ্ঞানদা ইহারও প্রত্যুত্তর করিল না, সেই যে জড়সড় হইয়া মাথা হেট করিয়া বসিয়াছিল তেমনি বসিয়া রহিল। কথা কওয়া হলো না। আচ্ছা বলিয়া অতুল মেয়েটির ভিজা এলো চুলের এক গোছা টানিয়া দিয়া বলিল, কিন্তু আসছে হরিচক্রতির মতন একটা বুড়ো, চললুম বলিয়া হাসিতে হাসিতে ঘর হইতে বাহির হইয়া গেল। কিন্তু উঠানে পা দিয়াই চেঁচাইয়া উঠিল, মেজমাসিমা, জ্ঞানের জন্য বোম্বাই থেকে মা একজোড়া চুড়ি কিনেছিলেন, বাইরে এসে দেখো। কই দেখি বাবা, বলিয়া দুর্গামণি পুনরায় রন্ধনশালা হইতে বাহির হইলেন। অতুল পকেট হইতে 2 গাছি চুড়ি বাহির করিয়া মেলিয়া ধরিল। তাহার রং এবং কারুকার্য দেখিয়া দুর্গামণি অত্যন্ত পুলকিত চিত্তে দাতার ভুয়ো ভুয়ো যশগান করিতে লাগিলেন। চুড়ি 2 গাছি কাঁচের বটে, কিন্তু সেরূপ মূল্যবান বাহারে চুড়ি পাড়া গায়ে কেন? কলিকাতাতেও তখন আমদানি হয় নাই। বস্তুত তাহার গঠন, চাকচিক্য এবং সৌন্দর্য দেখিয়া মায়ের নাম করিয়া অতুল নিজের টাকাতেই বোম্বাই হইতে ক্রয় করিয়া আনিয়াছিল। মায়ের ডাকাডাকিতে জ্ঞানদা বাহির হইয়া আসিল এবং নিঃশব্দ নতমুখে স্নেহের এই প্রথম উপহার হাত পাতিয়া গ্রহণ করিতে গিয়া তাহার অঞ্জলিবদ্ধ হাত দুটি কাঁপিয়া গেল। তারপরে দাতার পায়ের কাছে নমস্কার করিয়া সে ধীরে ধীরে প্রস্থান করিল। সে একটি কথাও কহে নাই, কিন্তু আজ তাহার অন্তরের কথা অন্তর্যামি জানিলেন। শুধু পিছনে দাঁড়াইয়া এই 2টি মানুষ ক্ষণকালের জন্য সস্নেহ মুগ্ধ নেত্রে এই কিশোরীর অনিন্দ গঠন ও গতিভঙ্গির প্রতি চাহিয়া রহিলেন। বড় ভাই গোলকনাথ মারা গেলে তার বিধবা স্ত্রী স্বর্ণমঞ্জরী নির্বংশ পিতৃকুলের যত সামান্য বিষয় আশয় বিক্রয় করিয়া হাতে কিছু নগদ পুঁজি করিয়া কনিষ্ঠ দেব অনাত্মেই আশ্রয় করিয়াছিলেন। তাহারই বিষের অসহ্য জ্বালায় হিতাহিত জ্ঞানশূন্য হইয়া মেজ ভাই প্রিয়নাথ গত বছর ঠিক এমনই দিনে ছোট ভাই অনাথের সঙ্গে বিবাদ করিয়া উঠানের মাঝখানে একটা পাচির তুলিয়া দিয়া পৃথগণ্য হইয়াছিলেন এবং মাঝখানে একটা কপাট রাখার পর্যন্ত প্রয়োজন অনুভব করেন নাই। তখন রঙ্গ দেখিয়া বিধাতা পুরুষ নিশ্চয়ই অলক্ষ্যে বসিয়া হাসিতেছিলেন, কারণ একটা বৎসরও কাটিল না, প্রাচীরের সমস্ত উদ্দেশ্য নিষ্ফল করিয়া দিয়া সেই দিন প্রিয়নাথ 7 দিনের জ্বরে প্রায় বিনা চিকিৎসায় প্রাণত্যাগ করিলেন। মৃত্যুর আগের দিনটায় মরণ সম্বন্ধে যখন আর কোথাও কিছুমাত্র অনিশ্চয়তা ছিল না এবং তা দেখিতে সমস্ত গ্রামের লোক পিলপিল করিয়া বাড়ি ঢুকিয়া
ঘরের দরজার সম্মুখে ভিড় করিয়া দাঁড়াইয়া অস্ফুট কলকণ্ঠে হাউতাস করিতেছিল তখনও প্রিয়নাথের একেবারে সংগালোপ হয় নাই। অতুল গ্রামে ছিল না। কলিকাতার মেশে ওই দুঃসংবাদ পাইয়া আজ ছুটিয়া আসিয়া উপস্থিত হইয়াছিল। ভিড় ঠেলিয়া যখন সে রোগীর ঘরে ঢুকিবার চেষ্টা করিতেছিল কোথা হইতে জ্ঞানদা পাগলের মতো আছাড় খাইয়া পড়িয়া তাহার দুই পায়ের উপর মাথা কুটিতে লাগিল। যাহারা তামাশা দেখিতে আসিয়াছিল তাহারা এই আর একটা অভাবনীয় ফাও পাইয়া বিস্ময়াপন্ন হইয়া মনে মনে বিতর্ক করিতে লাগিল। কিন্তু অতুল এত লোকের সম্মুখে দুঃখে লজ্জায় হতবুদ্ধি হইয়া গেল। খনিক পরে যখন সে কথঞ্চিৎ প্রকৃতস্থ হইয়া তাহাকে ধরিয়া তুলিতে গেল তখন জ্ঞানদা জোর করিয়া পায়ের উপর মুখ চাপিয়া কাঁদিতে কাঁদিতে কহিল, বাবার মরণকালে তুমি নিজের মুখে তাকে একটা সান্ত্বনা দিয়ে যাও। আমার অদৃষ্টে পরে যাই থাক, এ সময় আমার মতন আমার ভাবনাটাকেও তিনি যেন এইখানেই ফেলে রেখে যেতে পারেন, আর তোমার কাছে আমি কখনো কিছু চাইব না বলিয়া তেমনি করিয়াই মাথা খুঁড়িয়া কাঁদিতে লাগিল। তাহার দুশ্চিন্তাগ্রস্ত দুর্ভাগা পিতা অত্যন্ত অসময়ে অকালে মরিতেছে, আজ আর তাহার কাণ্ড জ্ঞান ছিল না। এত লোকের সম্মুখে কি করিতেছে কি বলিতেছে কিছুই ভাবিয়া দেখিল না, ক্রমাগত একভাবে মাথা খুঁড়িতে লাগিল। কিন্তু অতুল সংযমী লোক, জ্ঞানদার এই ব্যবহার অন্তরে সে যত ক্লেশে অনুভব করুক বাহিরে এতগুলি কৌতূহলী চক্ষের উপর কঠিন হইয়া উঠিল। জোর করিয়া পা ছাড়াইয়া লইয়া মৃদু তিরস্কারের স্বরে কহিল, ছি শান্ত হও, কান্নাকাটি করো না, আমার যা বলবার তা আমি বলবো বই কি বলিয়া মুমূর্ষ শয্যার একাংশে গিয়া উপবেশন করিল। দুর্গামণি স্বামীর শিয়রে বসিয়াছিলেন, অতুলের মুখের পানে চাহিয়া নিঃশব্দে কাঁদিতে লাগিলেন। প্রতিবেশী নীলকণ্ঠ চাটুর্যে দ্বারের উপর দাঁড়াইয়াছিলেন, অতুলের বিলম্ব দেখিয়া কহিলেন, প্রিয়নাথের এখন একটু জ্ঞান আছে বাবা, যা বলবে এই বেলা বেশ চেঁচিয়ে বলো, তাহলেই বুঝিতে পারবে। বলা বাহুল্য বৃদ্ধের এই প্রস্তাব আরো দুই একজন তৎক্ষণাৎ অনুমোদন করিল। জনতা দেখিয়া অতুল প্রথমেই ক্রুদ্ধ হইয়াছিল, তাহার উপর ইহাদের এই নিতান্ত অশোভন কৌতূহলে সে মনে মনে আগুন হইয়া কহিল, আপনারা নিরর্থক ভিড় করে থেকে তো কোনো উপকার করতে পারবেন না, একটুখানি বাহিরে গিয়া বসলেই আমার যা বলবার বলতে পারি। নীলকণ্ঠ চটিয়া উঠিয়া বলিলেন, নিরর্থক কি হে, প্রতিবেশীর বিপদে প্রতিবেশী এসে থাকে, তুমি কোন সার্থক উপকার করতে বিছনায় গিয়ে বসেছ বাপু? অতুল উঠিয়া দাঁড়াইয়া দৃঢ়স্বরে কহিল, আমি উপকার করি না করি আপনাদের এমন করে বাতাসাতকে অপকার করতে আমি দেব না, সবাই বাইরে যান। তাহার ভাব দেখিয়া নীলকণ্ঠ দুপা পিছাইয়া দাঁড়াইয়া কহিলেন, সেদিনকার ছোকরা, তোমার তো বড় আস্পর্ধা দেখিয়ে কি। একজন তাহার আড়ালে দাঁড়াইয়া কহিল, এলে বিয়ে পাশ করছে কিনা, একটা 10-12 বছরের ছোড়া উকি মারিতেছিল। অতুল কাহারও কথার কোনো জবাব না দিয়া তাহাকে ঠেলিয়া দিল। সে গিয়া আর একজনের গায়ে পড়িল, যাহার গায়ে পড়িল সে অস্ফুট স্বরে সদর আলার ব্যাটা প্রভৃতি বলিতে বলিতে বাহিরে চলিয়া গেল। নীলকণ্ঠ প্রভৃতি ভদ্রলোক অতুলের কথাটা শুনিবার বিশেষ কোনো আশা না দেখিয়া মনে মনে শাসাইয়া প্রস্থান করিলেন। যখন বাইরের লোক আর কেহ রহিল না তখন অতুল মুমূর্ষ মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া ডাকিল, মেসুমশাই। প্রিয়নাথ রক্তবর্ণ চক্ষু মেলিয়া মূঢ়ের মতো চাহিয়া রহিলেন। অতুল পুনরায় উচ্চকণ্ঠে কহিল, আমাকে চিনতে পাচ্ছেন কি? প্রিয়নাথ চক্ষু মুদিয়া অস্ফুটে বলিলেন, অতুল এখন কেমন আছেন? প্রিয়নাথ মাথা নাড়িয়া তেমনি অস্পষ্ট স্বরে বলিলেন, ভালো না। অতুলের দুই চক্ষু জলে ভরিয়া গেল। অনেক কষ্টে নিজেকে সামলাইয়া লইয়া অশ্রুরুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া কহিল, মেসুমশাই একটা কথা আপনাকে জানাচ্ছি,
আপনি নিশ্চিন্ত হন, আজ থেকে জ্ঞানদার ভার আমি নিলুম। প্রিয়নাথ কথাটা বুঝিতে পারিলেন না, এদিকে ওদিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, কই জ্ঞানদা? দুর্গামণি স্বামীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া অশ্রু বিকৃত ক্রোধনের কণ্ঠে বলিলেন, একবার দেখবে জ্ঞানদাকে? প্রিয়নাথ প্রথমটা জবাব দিলেন না, শেষে বলিলেন, না। দুর্গামণি কাঁদিয়া ফেলিয়া বলিলেন, অতুল কি বলেছে শুনেছ? সে তোমার জ্ঞানদার ভার নিতে এসেছে, আর তুমি ভেবো না, হতভাগীকে অনেক গালমন্দ করেছ, আজ একবার ডেকে আশীর্বাদ করে যাও। প্রিয়নাথ চুপ করিয়া চাহিয়া রহিলেন। দুর্গামণি আবার সেই কথা আবৃত্তি করার পর তাহার চোখ দিয়া দুফোঁটা জল গড়াইয়া পড়িল। অক্ষম হাতখানি অনেক কষ্টে তুলিয়া অতুলের কপালে একবার স্পর্শ করাইয়া পাশ ফিরিয়া শুইলেন। তাহার মুখ দিয়া কোনো কথাই বাহির হইল না বটে, কিন্তু আসন্ন কালে তাহার হৃদয়ের একটা অতি গুরু ভার নিঃসংশয়ে তুলিয়া ফেলিতে পারিয়াছে অনুভব করিয়া অতুল অকস্মাৎ বালকের মতো উচ্ছ্বসিত হইয়া কাঁদিয়া ফেলিল। সাক্ষী রহিলেন শুধু দুর্গামণি আর ভগবান। পরদিন সায়াহ্নকালে শতকরা 80 জন ভদ্র বাঙালিরা যাহা করে প্রিয়নাথও তাহাই করিলেন। অর্থাৎ অফিসে 30 টাকার চাকরির মায়া কাটাইয়া 26 বছরের বিধবা ও 13 বছরের অনুরা কন্যার বোঝা তদেপক্ষা কোন এক দুর্ভাগ্য আত্মীয়ের মাথায় তুলিয়া দিয়া 36 বছর বয়সে প্রায় বিনা চিকিৎসায় 86 বছরের সমতুল্য একটা জীর্ণ কঙ্কালসার দেহ তুলসী বেদীর মূলে পরিত্যাগ করিয়া গঙ্গা নারায়ণ ব্রহ্ম নাম শুনিতে শুনিতে বোধ করি বা হিন্দু বিষ্ণুলোকেই গেলেন। ছোট ভাই অনাথকে বাধ্য হইয়া প্রাঙ্গণের প্রাচীরে একটা দ্বার ফুটাইতে হইল। অগ্রজের শ্রাদ্ধ শান্তি হইয়া গেলে 15-16 দিন পরে একদিন তিনি অফিসে যাইবার মুখে চৌকাঠির উপর দাঁড়াইয়া পান চিবাইতে চিবাইতে বলিলেন, আর না বললে তো নয় বৌঠান, বুঝতে তো সবই পারো, খেতে তোমাকে একবেলা এক মুঠো দিতে আমি কাতর নই। তা দাদা আমার সঙ্গে যতই কেন না কুব্যবহার করে যান, কিন্তু এত বড় মেয়ের বিয়ের ভার তো আমি আর সত্যি সত্যি নিতে পারিনি। শুনতেই আমার 150 টাকার মাইনে, কিন্তু কাচ্চা বাচ্চা তো কম নয়, তাছাড়া আমার নিজের মেয়েটারও 12 বছরে পড়লো, দেখতে পাচ্ছ তো। তাই আমি বলি কি, মেয়ে নিয়ে এ সময় তোমার একবার হরিপালে যাওয়া উচিত। দুর্গামণি রান্নাঘরে একটা খুঁটি আশ্রয় করিয়া কোনো মতে দাঁড়াইয়াছিলেন। সভয়ে সংকোচে কহিলেন, দাদার অবস্থা তুমি তো জানো ঠাকুরপো, কিচ্ছু নেই তার, এত বড় বিপদের কথা শুনে একবার দেখা পর্যন্ত দিতে এলেন না, তাছাড়া না নিয়ে গেলেই বা যায় কি করে। বড় বউ স্বর্ণমঞ্জরী দেবরের পার্শ্বে প্রাচীরের আড়ালে দাঁড়াইয়াছিলেন, একটুখানি গলা বাড়াইয়া কহিলেন, দাদার অবস্থা ভালো নয় জানি, কিন্তু তোমার দেওয়ারটি বা কোন লাট সাহেব মেজো বউ, আর ওই শুনতেই 150, কিন্তু যা করে আমি সংসার চালাই তা আমিই তো জানি, আর তাও বলি অত বড় ধূমস মেয়ে তোমার ঘাড়ে, কে তোমাকে যেচে ঠাই দিতে যাবে বলো দেখি, কিন্তু তা বলে মান অভিমান করে বসে থাকলে তো চলে না। দুর্গামণি ধীরে ধীরে বলিলেন, না দিদি, আমার আবার মান অভিমান কি? স্বর্ণ দেওয়ারকে বাহাত দিয়া পেছনে ঠেলিয়া নিজে অগ্রসর হইয়া আসিয়া কহিলেন, তোমাকে মন্দ কথা তো আমি বলিনি মেজো বউ, যে অমন করে চিবিয়ে চিবিয়ে কথাগুলি বললে, তা রাগি করো আর ঝালি করো বাপু, তোমার ওই ডানা কাটা পরে বিয়ে দিতে আমরা পারবো না, মেয়ে তো এ ছোট বউ পেটে ধরেছে, কেউ একবার বাচ্চাদের মুখে পানে চেয়ে দেখলে আবার নাকি সে চোখ ফিরিয়ে চলে যাবে, তা সত্যি কথা বলবো মেজো বউ, যেমন তোমার মেয়ের ছিরি তেমনি গিয়ে হরিপালে পড়ে হেরে থেকে যা হোক একটা চাষাভুষো ধরে দাও গে, নাকটা চুকে যাক, শুনেছি নাকি সেখানকার লোক সুস্ত্রী কুস্ত্রি দেখে না, মেয়ে হলেই হলো। দুর্গামণি চুপ করিয়া রহিলেন। যে বিষের জ্বালা একদিন তাহারা পৃথক হইয়াছিলেন
সেই বিশ্বদণ্ড পুনরায় উদ্যত দেখিয়া তিনি ভয়ে কাঠ হইয়া গেলেন। স্বর্ণ কহিলেন, যার যেমন, তোমাকে কেউ তো নিন্দে করতে পারবে না। হ্যাঁ পারে বটে, বলতে আমাকে। তিনটে পাশের কম যদি জামাই ঘরে আনি, দেশ শুদ্ধ একটা ঢিডি পড়ে যাবে। সবাই বলবে, এটা করলে কি, এত বড় একটা জ্যাঠাই ঘরে থাকতে কিনা দুর্গাপ্রতিমে জলে ভাসিয়ে দিলে। সত্যি কিনা বলো ঠাকুরপো, বলিয়া স্বর্ণ অনাথের প্রতি কটাক্ষ করিলেন। তা বই কি, বলিয়া অনাথ তাহার মহামান্য বড় ভাজের মর্যাদা রাখিয়া অফিসের বেলা হওয়ার অছিলায় প্রস্থান করিল। স্বর্ণ বলিলেন, তোমার ভাইকে ধরে করে যা হোক একটা ধরে পাকড়ে দাও গে, তাতে তোমার লজ্জা নেই নেব, কেউ নিন্দে করতে পারবে না। 30টি টাকা তো সবে মাইনে ছিল, কেই বা তাকে জানত আর কেই বা চিনত, এদের ভাই বলে যা লোকে জানে। আমি বলি কি, কাল দিনতে ভালো আছে, কালই চলে যাও। দুর্গামণি মনে মনে একবার অতুলের কথা ভাবিলেন, কিন্তু ইহার সাক্ষাতে কোনো কথা কহিলেন না, কারণ এই বড় জারের সম্বন্ধেই অতুলের সঙ্গে তার সম্বন্ধ। স্বর্ণ অতুলের মায়ের মামাতো বোন। সেদিন কেমন করিয়া জ্ঞানদা অতুলের পায়ের উপর পড়িয়া কাদা কাটা করিয়াছিল, মা তাহা দেখিয়াছিলেন বটে, কিন্তু অত বড় বিপদ মাথার উপর লইয়া ইহার বিশেষ কোনো অর্থ ভাবিয়া আর দেখেন নাই। কিন্তু দুঃখীর ঘরে তো একান্ত মনে শোক করিবারও অবসর নাই, তাই স্বামীর মৃত্যুর পরের দিন হইতেই এই কথাটা চিন্তা করিতেছিলেন। ঘরে গিয়া দেখিলেন মেয়ে চুপ করিয়া মেঝের উপর বসিয়া আছে। ধীরে ধীরে তাহার কাছে বসিয়া কহিলেন, দিদি যা বললেন শুনেছিস তো? মেয়ে ঘাড় নাড়িয়া জবাব দিল, তারপরে যে তিনি কি বলিবেন ভাবিয়া পাইলেন না। তো মেয়ে নিজেই তাহার সুবিধা করিয়া দিল, কহিল, কখনো তো বাপের বাড়ি যাওনি মা, এ সময় একবার কেন চলো না? মা বলিলেন, মা বেঁচে নেই, দাদা কোনোদিন খোঁজ নিলেন না, এত বড় বিপদ শুনে একটা চিঠি পর্যন্ত লিখলেন না, কেমন করে তাদের কাছে সেধে যাই বল দেখি মা। মেয়ে কহিল, দুঃখীর খোঁজ কেউ সেধে কখনো নেয় মা? তারা নেননি, এরাও তো নেন না, এরা বরং যেতেই বলছেন। আমাদের মান অভিমান বাবার সঙ্গেই চলে গেছে মা, চলো আমরা সেখানে গিয়েই থাকি গে। মায়ের চোখ দিয়া জল পড়িতে লাগিল। মেয়ে সস্নেহে মুছাইয়া দিয়া কহিল, আমি জানি শুধু আমার জন্যই তুমি কোথাও যেতে চাও না, নইলে জ্যাঠাইমার কথা শুনে একটা দিনও তুমি এখানে থাকতে না। আমার জন্য তোমাকে এতটুকু ভাবতে হবে না মা, চলো তিন কতকের জন্য আমরা আর কোথাও যাই, এখানে থাকলে তুমি মরে যাবে। মা আর থাকিতে পারিলেন না, মেয়েকে বুকের কাছে টানিয়া লইয়া হু হু করিয়া কাঁদিয়া উঠিলেন। মেয়ে বাধা দিল না, শান্ত করিবার চেষ্টা করিল না, শুধু নীরবে জননীর বুকের উপর মুখ রাখিয়া বসিয়া রহিল। অনেকক্ষণ পরে দুর্গামণি নিজেই কতকটা শান্ত হইয়া চোখ মুছিয়া বলিলেন, তোকে সত্যি বলছি জ্ঞানদা, তুই না থাকলে আমি যেখানে দুই চক্ষু যাই সেই দিনই চলে যেতাম, যেদিন তিনিও জন্মের মতো চলে গেলেন, শুধু তোর জন্যই পারিনি। তা আমি জানি মা। আচ্ছা একটা কথা আমাকে সত্যি করে বল দেখি বাছা, সেদিন কেন অতুল ও কথা বললে? মা জ্ঞানদা অমন করে মুখ ঢেকে থাকিস নে মা, লজ্জা করবার সময় এ নয়। আমি জানি মিছে কথা বলবার ছেলে সে নয়, তবে সেই বা কেন মরণকালে অমন ভরসা দিলে, আর তুই বা কেন তার পায়ে পড়ে অমন করে কাঁদলি? জ্ঞানদা মায়ের বুকের মধ্যে হইতে অস্ফুটে কহিল, সে আমি জানি নে মা। দুর্গামণি জোর করিয়া মেয়ের মুখখানি তুলিয়া ধরিয়া একবার দেখিবার চেষ্টা করিল, কিন্তু সে জোর করিয়া আঁকড়াইয়া ধরিয়া রহিল। বিফল কাম হইয়া তিনি পুনরায় কহিলেন, তোমার বাবা বেঁচে থাকতে আমার কখনো কিছু মনে হয়নি বটে, কিন্তু সেদিন থেকে ভেবে ভেবে এখন যেন অনেক কথাই বুঝতে পারি। অতুলের মুখে কতদিনের কত ছোটখাটো কথাই না আজ আমার মনে হচ্ছে,
বলিতে বলিতে তিনি অকস্মাৎ ব্যগ্র হইয়া কন্যার দুটি হাত নিজের হাতের মধ্যে লইয়া জিজ্ঞাসা করিলেন, সত্যি বল মা, আমি যা মনে করেছি তা মিথ্যে নয়? আমি এ কদিন শুধু স্বপ্ন দেখিনি। জ্ঞানদা তেমনি মুখ ঢাকিয়া মৃদুস্বরে বলিল, কি জানি মা, তার ধর্ম তার কাছে। দুর্গামণি আনন্দের আবেগে কাঁদিয়া কহিলেন, আমাকে সংশয়ে ফেলে রেখে আর বিধিস নে মা, একবার মুখ ফুটে বল, আমি তোর বাপের জন্য একটি বার প্রাণ খুলে কাঁদি, আমার এই কান্না আজ তিনি শুনতে পাবেন। মেয়ে চুপি চুপি কহিল, কাঁদো না মা, আমি তো তোমাকে কাঁদতে বারণ করিনি। বাবাকে জানাতে বলেছিলাম, তিনি নিজেই তো জানিয়েছেন, এখন তার ধর্ম তার কাছে। দুর্গামণি এবার আর বাদ আমার জোর করিয়া মেয়ের আরক্ত অশ্রুসিক্ত মুখখানি তুলিয়া ধরিয়া তাহাকে অজস্র চুম্বন করিয়া পুনরায় বুকের উপর চাপিয়া ধরিয়া নীরবে বহুক্ষণ ধরিয়া অশ্রুপাত করিলেন। পরে চোখ মুছিয়া দিয়া ধীরে ধীরে বলিতে লাগলেন, তাই বটে মা, তাই বটে, অতুল আমার দীর্ঘজীবী হোক, তার ধর্ম তার কাছেই বটে। কিন্তু এ কথাটা আমাদের কারো একদিনের তরেও মনে পড়েনি মা, তুই নিজেই যে তাকে মরা বাঁচিয়েছিলি সে বছর, লোকে বললে বেরি বেরি রোগ, তা সে যে রোগী হোক, ফুলে ফেটে ঘা হয়ে আগে তার মা, তারপরে অতুল। অতুলের তো কোনো আশাই ছিল না, পচা গন্ধে ভয়ে কেউ যখন তাদের ওদিক মারাতো না, তখন এতটুকু মেয়ে হয়ে তুই জমের সঙ্গে দিবারাত্রির লড়াই করে তাকে ফিরিয়ে এনেছিলি, সে ধর্ম সে কি না রেখে পারে? সাবিত্রী মতো যাকে জমের হাত থেকে তুই ফিরিয়ে এনেছিলি, তাকে কি ভগবান আর কারো হাতে তুলে দিতে পারেন? এ ধর্ম যদি না থাকে তবে চন্দ্র সূর্য এখনো উঠছে কেন? একটুখানি মৌন থাকিয়া পুনরায় পুলকিত চিত্তে বলিতে লাগিলেন, এখন যেখানে আমাকে বলিস সেইখানেই যাব, কিন্তু তুই তো তার মত মানিয়ে যেতে পারিস নে বাছা। তাই বটে, তাই বটে, তাই বাবা আমার ফিরে এসেই সকাল হতে না হতে দুগাছি চুরি দেবার ছল করে মাকে আমার দেখতে এসেছিল। ওগো, আর একটা বছর কেন তুমি বেঁচে থেকে চোখে দেখে গেলে না? বলিয়া তিনি উচ্ছ্বসিত ক্রন্দন বস্ত্রাঞ্চল দিয়া রোদ করিলেন। বলি মেজ বউ, দুর্গামণি তাড়াতাড়ি মেয়েকে বুক হইতে ঠেলিয়া দিয়া চোখটা মুছিয়াই সাড়া দিলেন, কেন দিদি? বড় বউ একবার ঘরের ভিতর দৃষ্টিপাত করিয়া কঠিন স্বরে বলিলেন, তোমাদের না হয় শোকের শরীরে খিদে তেষ্টা নেই, কিন্তু বাড়ি আর সবাই তো আর উপোস করে থাকতে পারে না, বেরিয়ে একবার বেলার দিকে চেয়ে দেখো দেখি। দুর্গামণি শশব্যস্তে ঘরের বাহিরে আসিয়া দাঁড়াইলেন, বেলার দিকে চাহিয়া লজ্জিত মুখে মেয়ের নাম করিয়া কি একটুখানি জবাবদিহি করিতেই স্বর্ণমঞ্জুরী তীক্ষ্ণ বরাবর বলিলেন, বেশ তো, হেঁসেলটা চুকিয়ে দিয়ে মেয়েকে কাছে বসিয়ে সারাদিন বোঝাও না, আমি কথাতেও কব না, কিন্তু আমার ছেলে মেয়েগুলো যে পিত্তি পড়ে মারা যায়, না বাবু, এমন ধারা সব অনাথ সৃষ্টি কাণ্ড আমি সইতে পারবো না। বলিয়া নিঃসন্তান বড় বউ ছোট বধূর সন্তানের প্রতি মাতৃস্নেহের পারাকাষ্ঠা প্রদর্শন করিয়া উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়াই চলিয়া গেলেন। অনাথের সংসারে পুনরায় প্রবেশ করা অবধি দুর্গাকে রান্নাঘরের সমস্ত ভার গ্রহণ করিতে হইয়াছিল। তাহাতে বড় বউ এবং ছোট বউ উভয়ই সমস্ত দিনব্যাপী ছুটি পাইয়া একজন পাড়া বেড়াইয়া এবং খরচপত্রে অত্যন্ত বেশি হইতেছে বলিয়া কোন্দল করিয়া এবং আরেকজন ঘুমাইয়া নভেল পড়িয়া গল্প করিয়া দিন কাটাইতেছিলেন। অনাথ 8:30 ডেলি প্যাসেঞ্জার, ভোরে উঠিয়া যথাসময়ে তাহার আহার্য প্রস্তুত করিয়া দেওয়া এ ব্যাপীতে একটা নিদারুণ অশান্তির ব্যাপার ছিল। এই লইয়া বড় ও ছোট যায় প্রায়ই কথা কাটাকাটি এবং মন কষাকষি চলিত। এই কয়দিন এই হাঙ্গামা হইতে নিস্তার পাইয়া উভয়ের মধ্যে অনেকদিন পর আবার একটা ভালোবাসার গ্রন্থি বন্ধনের সূচনা হইতেছিল, কিন্তু আজ সকালে হঠাৎ সেই বাঁধনটা আর একবার ছিঁড়িয়া যাইবার উপক্রম হইল। তাহার কারণ এই যে বেলা 7 বাজে, মুছি আসিয়া সদ্য নিদ্রোত্থিত ছোট বধূকে জানাইল যে
কয়লার উনানে আঁচ উঠিয়া গিয়াছে, একটু তৎপর হইয়া রান্না চাপাইয়া দেওয়া আবশ্যক। ছোট বউ বিরক্ত হইয়া জিজ্ঞাসা করিল, কেন মেজদি কি করছে? বেলা 7টা বাজে, আজ বুঝি তার হুশ নেই? ঝি কহিল, হুশ কেন থাকবে না গা, ভোরে উঠে মায়ে ঝেয়ে জিনিসপত্র গোজগাছ বাঁধা সাজা করছে, এই 8টার গাড়িতে হরিপালনা কোথায় যাবে যে? ছোট বউর কালকের কথা মনে পড়িল, কিন্তু কিছুমাত্র প্রশ্ন না হইয়া চাচাইয়া কহিল, যাবে বললেই যাবে নাকি? বাবুর হুকুম নিয়েছে, দিদিকে জানিয়েছে? ঝি কহিল, বাবুর কথা জানিনে ছোট বৌমা, কিন্তু বড় মা তো নিজেই তাদের আজ যেতে বলেছিল। তবে তাকেই বলো গে 8:30 ভাত দিতে, আমি জানিনি বলিয়া ছোট বউ ক্রোধে অগ্নিমূর্তি হইয়া খানিকটা গুল গুড়ানো ঠোঁটের ভিতর পুড়িয়া গামছাটা কাঁধে ফেলিয়া খিড়কির দিকে হন হন করিয়া চলিয়া গেল। ঝি বলিল, থাকলে তো বলবো, তিনি গেছে গঙ্গা চান করতে বলিয়া সে নিজের কাজে চলিয়া গেল। ছোট বউকে ফিরিতে হইল, কারণ অফিসের সাহেব তার রাগের মর্যাদা বুঝবে না, হয় যা হোক দুটা সিদ্ধ করিয়া দিতেই হইবে, না হয় স্বামীকে ঠিক সময়ে অভুক্তই যাইতে হইবে, দুটার একটা অপরিহার্য। ছোট বউ ফিরিয়া আসিয়া দুর্গামণির দরজার সম্মুখে দাঁড়াইয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল, যাবেই তো, কিন্তু এমন খোলামি করে না গেলে কি হতো না মেজদি? এই অভাবনীয় আক্রমণে দুর্গামণি অবাক হইয়া গেলেন। ছোট বউ কহিল, আমরা কেউ জানি নে, তোমরা সকালেই যাবে, তিনি গেছেন গঙ্গা নাইতে, আমি তো এই উঠেছি, টাইমের ভাত কি করে দিই বলো দেখি? তা তো পেন্নাম হই মাসিমারা বলিয়া অতুল বারান্দায় আসিয়া দাঁড়াইল। ছোট বউ ফিরিয়া আসিয়া কহিল, তুমি হঠাৎ যে অতুল? অতুল কলিকাতার মেসে থাকে, সেখানে চিঠি পাইয়া ছুটাছুটি করিয়া এইমাত্র আসিয়া জুটিয়াছে, এখনো বাড়ি যায় নাই। কহিল, মেজ মাসিমা হরিপালে গঙ্গা যাত্রা করবেন, আর শেষ দেখাটা একবার দেখতে আসবো না? হরিপাল অর্থাৎ ম্যালেরিয়ার দীপন, তা এই আশ্বিনের শুরুতে এমন সুবুদ্ধিটা তোমাকে কে দিলে বলো দেখি মেজ মাসিমা? বাহ, বাদা সাদা একেবারে কমপ্লিট যে বলিয়া সে সহাস্যে ঘরের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করিতেই এক প্রান্ত হইতে একজোড়া জলে ভরা আরক্ত চক্ষুর টেলিগ্রাফ পাইয়া স্তব্ধ হইয়া তামিল। ছোট বউ প্রশ্ন করিলেন, তুমি কি করে খবর পেলে অতুল? আমি? বাহ বলিয়া অতুল তাহার কৈফিয়ত শেষ করিল। অকস্মাৎ প্রাঙ্গণের কোন একটা অনির্দিষ্ট স্থান হইতে স্বর্ণমঞ্জুরী কণ্ঠস্বর শব্দভেদী বাণের মতো আসিয়া প্রত্যেকের কানে বিধিল, অর্থাৎ তিনি গঙ্গা স্নানে শান্ত শুচি হইয়া বাটিতে পা দিয়াই ঝির মুখে কয়লা উন্নয়নের খবর পাইয়াছিলেন। সুতরাং মেজজায়ের সদ্য বৈধব্যের যথার্থ হেতুটা মুক্ত কণ্ঠে বলিতে বলিতে আসিতেছিলেন। চার্প পূর্ণ না হলে কি ভগবান কারো এমন সর্বনাশ করেন? করেন না, এ তার ধর্মের সংসার, এখানে অধর্ম হবার জো নেই। সোজা চলিয়া আসিয়া ঘরের চৌকাঠের ভিতরে একটা পা দিয়া কহিলেন, মতলবটা তো তোমার এই মেজব, না খেয়ে উপোস করে ছোট কর্তা অফিসে যাক, সন্ধেবেলা পিত্তি পরে জ্বর হয়ে বাড়ি আসুক, তারপর নিজের যেমন হয়েছে তেমনি সর্বনাশ আরো একজনের হোক। দুর্গামণি মনে মনে শিহরিয়া কহিলেন, এ কপাল যার পুড়েছে দিদি, সে অতি বড় শত্রুর জন্য অমন কামনা করে না, কিন্তু কি করেছি তোমার যে এতটুকু কথা আমাকে উঠতে বসতে শোনাচ্ছ? স্বর্ণ হাত নাড়িয়া মুখপতি বিকৃত করিয়া কহিলেন, কচি খুকি যে, আমাকে বলতে হবে কি করেছ? 7:30 বাজে, টাইমের ভাত রাত দেখে। অতুল এতক্ষণ অবাক হইয়া শুনিতেছিল, তাহার বড় মাসিকে সে ভালো করিয়াই চিনিত, এই জন্য কথাবার্তাও বড় একটা কহিত না, কিন্তু এখন আর সহ্য করিতে না পারিয়া নিজেই প্রশ্নের জবাব দিয়া বসিল। কহিল, সত্যি কথা বললে তুমিই রাগ করবে মাসিমা, কিন্তু কপাল নিহাত না পড়লে আর কেউ তোমাদের ভাত খেতে আসে না, সে কথা তোমরাও জানো, পাড়ার আর পাঁচজনেও জানে।
কিন্তু আজ যাবার তিনটা হতভাগিনীদের একটুখানি মাপ করলে তোমাদের মহাভারত অশুদ্ধ হয়ে যেত না মাসিমা। হঠাৎ অতুলের কথার ঝাঁজে দুই জায়েরই বিস্ময় অবধি রইল না। মিনিট খানে কাহারো মুখ দিয়া কথা বাহির হইল না। তারপর স্বর্ণ কহিলেন, কলকাতা থেকে তুই কি আমাদের সঙ্গে ঝগড়া করতে এসে হাজির হয়েছিস নাকি রে? ছোট বউ বলিল, ঝগড়া করতে আসবে কেন দিদি, ওর মেজো মাসিকে আমরা হরিপালের গঙ্গা যাত্রা করাচ্ছি, ও তাই শেষ দেখাটা দেখতে এসেছে। ও তাই বটে, ছোট বউ কহিল, তাই দিদি তাই, তাই তখন থেকে ভাবছি আমরা বাড়ির লোক কেউ জানলাম না, তোমার বোনপটি কলকাতায় বসে জানলো কি করে? তাহলে লোকে যা বলে তা মিথ্যে নয় দেখছি। স্বর্ণ ক্রোধে দিক বিদিক জ্ঞান শূন্য হইয়া চেঁচাইয়া বিদ্রুপ করিয়া একটা কাণ্ড করিয়া তুলিলেন। বলিতে লাগিলেন, বেশ তো বাছা, এতই যদি দরদ জন্মে থাকে তোমার শাশুড়ি মাসিকে গঙ্গা যাত্রা করাবে কেন? ঘরেই নিয়ে যাও না, গা শুদ্ধ লোক বাহবাহ করবে এখন? তাহার বিষের জ্বালায় অতুলের মাথা বেঠিক হইয়া গেল। সেও বলিয়া বসিল, বেশ তো মাসিমা, তোমরা আপনার লোক, কথাটা যদি দুদিন আগে জেনে থাকো ভালোই তো, উনি আমার ঘরে গেলে আমি মাথায় করে নিয়ে যেতে রাজি আছি। তোমাদের গায়ের লোকগুলো তাতে বাহবা দেবে কি ছিছি করবে, আমি ভ্রুক্ষেপ করিনি। কথাটা বলিয়া ফেলিয়া অতুল নিজেও যেমনি লজ্জায় আড়ষ্ট হইয়া উঠিল, তাহার গুরুজনেরা তেমনি অসহ্য বিস্ময়ে স্তম্ভিত হইয়া রহিলেন। এ যেন অকস্মাৎ কোথা হইতে একটা প্রচন্ড ঘূর্ণিবায়ু ছুটিয়া আসিয়া লজ্জা সরম আড়াল আভাল সমস্তই চোখের পলকে ভাঙিয়া মুদ্রাইয়া পুড়াইয়া লইয়া মস্ত একটা ফাঁকা কাঠের মধ্যে সবাইকে দাঁড় করাইয়া দিয়া গেল। কাহারো কাছে কাহারো আর গোপন করিবার রাখিবার বা ঢাকিবার জায়গা রহিল না। অতুল নিঃশব্দে বাহির হইয়া গেল। যদুবাগদি গরুর গাড়ি আনিয়া কহিল, মা সময় হয়েছে, জিনিসপত্র কি দেবে দাও, এখন থেকে না বেরোলে স্টেশনে গাড়ি ধরতে পারা যাবে না। বলিয়া সে ঘরে ঢুকিয়া নির্দেশ মতো সুমুখের টিনের তোরঙ্গের উপর বিছানাটা তুলিয়া নিয়া ঘাড়ে করিয়া বাহির হইয়া গেল। বড় বউ ছোট বউ দ্রুত পদে প্রস্থান করিলেন। দুর্গামণি দুর্গা দুর্গা বলিয়া ঘরে তালা দিয়া মেয়ের হাত ধরিয়া নিঃশব্দে গাড়িতে গিয়া উঠিলেন। মেয়েটা মূর্তিতে মতো মায়ের কোলের উপর চোখ বুঝিয়া শুইয়া পড়িল। আপনারা শুনছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস অরক্ষণীয়া। আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হব। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার ও কমেন্ট করতে একদম ভুলবেন না। যারা এই চ্যানেলে প্রথম এলেন তাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন, তাহলে আমার গল্প আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আগামী দিনে আরো নতুন নতুন গল্প নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে গল্পের পরবর্তী অংশে। ধন্যবাদ।